এতগুলো টাকা খরচ করে বিদেশ যাচ্ছিস কেন? তুই যাস না তাহলে, থাক তুই তাহলে যাস না। আচ্ছা বিদেশে যেতে যাচ্ছিস বলছিস, কোন দেশে যাচ্ছিস? থাইল্যান্ড যাচ্ছি। কেমন লাগছে? খুব ভালো লাগছে। খুব ভালো লাগছে না? ঠিক আছে, হবে, সমস্যা নেই। এখন বাজে কয়টা? সাড়ে ছয়টা বের হওয়ার কথা, এখন অলরেডি পৌনে সাতটা বাজে। ফ্লাইট যদি মিস করি আবির, তোর দোষ। সানস্ক্রিন মাখো। ওকে, ইটস ওকে ভাই। সাথে আমি আমরা immigration done finally, so it's good. এই যে late, আর কে late? এই যে late, always late, সবার সুতেই late, সবার আগে আসছে তোমার জন্য দাঁড়া থাকতে হয়েছে ইমিগ্রেশনে ঢোকার আগে। দেখা হবে ফাইনালি। সবারই ভাই চার নম্বর গেট এটা না, আরো এদিকে এটা ছয়। তো আমাদের ফ্লাইট শুরু 10:10, এখন বাজে 8:30, তো অনেক টাইম আছে। এখানে আমরা কিছুক্ষণ থাকতে হবে, ঘুরবো ঘুরবো। 1200 ইমিগ্রেশন ডান। ইয়েস, কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে। একটু পরপরে আমাকে আপডেট দিবি তোর কেমন লাগতেছে। ঠিক আছে ভাই। কি দেখলা? ফিলিং বেটার। বেটার লেট জোস ভাই, যাচ্ছি। আহ, তো ফাইনালি দেখতে দাও। এক্সাইটেড। বুম 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 বুম। Thank you.
সুবর্ণভূমি এয়ারপোর্টে চলে আসছি আমরা। 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগছে। এখন আমরা অ্যারাইভালে গিয়ে ইমিগ্রেশন শেষ করে দেন চলে যাব পাতায়ার জন্য। ইমিগ্রেশনের জন্য যাচ্ছি আমরা, এটা হচ্ছে ফরেন পাসপোর্টের। ইমিগ্রেশন শেষ করে দেন আমরা এখান থেকে বের হব। বলবা যে হচ্ছে তুমি এখানে আসছো, থাকতে চাও 7 দিন, সেটা তো ঠিক আছে। হোটেল বুকিং করা, হোটেল বুকিং এর ব্যাপারে খুব ভালোভাবে আমরা ইমিগ্রেশন কমপ্লিট করেছি। এখন আমরা আছি হচ্ছে এয়ারপোর্টেই। এখনও আমাদের কারেন্সি এক্সচেঞ্জ হয়নি, বাট আমরা এখন হচ্ছে সিম কিনতে আসছি। তো সিম কেনার জন্য এখানে আমরা এসেছি। এখানে অনেকগুলো প্যাকেজ আছে, 5G প্যাকেজ, তার মধ্যে হচ্ছে 299 বাত, 399 বাত, 8 ডেজ আনলিমিটেড ইন্টারনেট। তো যেহেতু আমরা ওয়াইফাই পাবোই হোটেলে, তো আমরা এখানে আর অপশন চুজ করছি। 4 জন 4টা সিম নিচ্ছি। মাত্র এটিএম বুথ থেকে টাকা তুলে এখন আমরা সুবর্ণভূমি এয়ারপোর্টের লেভেল 1-এ যাচ্ছি। এখান থেকে আমরা পাতায়ার বাস অথবা গ্র্যাব, যেটাতে বেটার হবে, আমরা সেটাতে করে পাতায়ার জন্য রওনা দেব। সো লেটস গো। সো উই সেফলি রিচড অ্যাট ব্যাংকক অ্যান্ড আমরা হচ্ছে মানি এক্সচেঞ্জ করলাম, ব্যাংক থেকে এটিএম থেকে টাকা তুললাম। সুবর্ণভূমি এয়ারপোর্টে আসছি। পাতায়া যাওয়ার জন্য আমরা লেভেল 1-এ বাসের টিকিট হচ্ছে কেটে ফেলেছি। এখন বাসের জন্য ওয়েট করছি। কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের 4:15 তো বাস, দেন আমরা পাতায়া সিটিতে যাবো বাসে করে। ফর ইচ 190 বাস। সো পাতায়াতে গিয়ে আজকে সেখানে স্টে করবো। হোটেলে যাওয়ার জন্য গ্যাপ কল করেছিলাম এবং গ্যাপ তাড়াতাড়ি চলে আসছে। এখন আমরা সো কমফোর্টেবল অ্যান্ড অনেক টাইম কনজিউমিং, সো দ্যাটস অল ফর দ্য বেস্ট। আমরা এখন যাচ্ছি বিচ রোডে পাতায়া। সো আমরা এখন গিয়াতে উঠে গেছি ক্যাবে। আমাদের হেল্পিং হ্যান্ড হলো রাহাত, সে কোভিড বিষয়ে বলবো। কফি শপগুলো মনে হচ্ছে ইয়াতে আছে, সব শপিং সেন্টার।